এখন প্রায় সকাল 10টা বাজে। আমরা এই সবে ট্যুরিস্ট লজ থেকে বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আপনাদের সঙ্গে রাস্তায় দেখা হবে। হ্যালো বন্ধুরা, এসে গেছে আমার বাইকে বিষ্ণুপুর ভ্রমণের তৃতীয় এবং অন্তিম পর্ব। এই পর্বে আমরা বিষ্ণুপুর থেকে জয়পুরের জঙ্গল হয়ে কলকাতা ফিরব। আন্দাজ সকাল 10টা নাগাদ ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে শহরের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম হাইওয়ের দিকে। রাস্তায় পড়ল বিষ্ণুপুরের বিখ্যাত গুমগড়। আরও কিছুটা এগোতেই আমাদের সামনে পড়ল বিখ্যাত রাধাশ্যাম মন্দির। এই মন্দিরটা আগের দিন আমাদের ঘুরে দেখা হয়নি। একটু পরেই শহর থেকে বেরিয়ে আমরা বিষ্ণুপুর তোরণের দিকে এগোলাম। এই তোরণটির কাছ থেকেই আমরা কলকাতা যাওয়ার হাইওয়ে ধরলাম। হাইওয়ে ধরে কিছুটা এগোতেই আমরা গিয়ে পৌঁছলাম জয়পুরের জঙ্গলে। এই ঘন জঙ্গলটির ভেতর দিয়ে বাইক চালানো আমাদের এই ট্রিপের সবচাইতে রোমাঞ্চকর অনুভূতি ছিল। সবুজে ঘেরা মসৃণ এই হাইওয়ে দিয়ে বাইক চালানো একটি অত্যন্ত আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল। জয়পুরের জঙ্গল পেরোবার পরে এই রাস্তাটি ধরে আমরা চণ্ডীতলা পৌঁছলাম এবং সেখান থেকে বাঁ দিক নিয়ে তারকেশ্বরের রাস্তা ধরলাম। এই সুন্দর রাস্তাটি ধরে রাইড করতে আমাদের বেশ ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ করে চোখের সামনে একটি অঘটন ঘটল। আমাদের সামনের স্কুটারটি একটি ট্রাককে ক্রস করার সময়
হাওয়ায় চালকের হেলমেটটি উড়ে রাস্তার উপরে পড়ে যায়। সৌভাগ্যবশত আমি তখন স্কুটারটির একটু পেছনে ছিলাম, তাই হেলমেটটা এড়িয়ে যেতে আমার অসুবিধা হয়নি আর কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এর থেকেই বোঝা যায় হেলমেটের চিন স্ট্র্যাপ ঠিকভাবে লাগানো কতটা জরুরি। চণ্ডীতলা থেকে তারকেশ্বর হয়ে সিঙ্গুরের এই রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসামান্য। রাস্তার দুধারে বড় বড় গাছ থাকার জন্যে এখানে গরমটাও অনেকটা কম লাগে। এই সুন্দর রাস্তাটি ধরে আর কিছুক্ষণ রাইড করার পরেই আমরা সিঙ্গুর পৌঁছে দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়েতে পড়লাম। কিছুক্ষণ পরেই আমরা ডানকুনি পেরিয়ে বেলা আন্দাজ 2:30 নাগাদ কলকাতায় গিয়ে পৌঁছলাম। ফেরার পথে আমাদের সময় লেগেছিল মাত্র 4.5 ঘন্টা। আমার বিষ্ণুপুর ভ্রমণের এই পর্বটি এখানেই শেষ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশান আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এর পরের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন। আবার দেখা হবে পরের সিরিজে। ততদিনের জন্য গুড বাই।